তোমরা এতদিন ক্লাসের পাঠ্য বইতে পড়েছো নিউটনের দ্বিতীয় গতিসূত্র জিনিসটা কি। আজকে এই ক্রিকেট বলটার সাহায্যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ডেমোনস্ট্রেশন করে দেখাও। ডেমোনস্ট্রেশন শুরু করার আগে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটাকে একবার মনে করা যাক। বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ এফ ইকুয়াল টু এম ইন্টু এ। আরও নিখুঁতভাবে বললে এফ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভি হলো অন্তিম বেগ, ইউ হলো প্রাথমিক বেগ, এম হলো বস্তুর ভর এবং টি হলো সময়। এখন ক্যাচ ধরার ভুল পদ্ধতিটা দেখা যাক। কিছু সংখ্যার সাহায্যে ভিডিওটাকে অ্যানালাইসিস করা যাক। ভেবে নিলাম বলটির ভর 200 গ্রাম, অর্থাৎ 0.2 কেজি, এবং হাতে আঘাত করার আগে বলটির বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। ক্যাচ ধরার পর যেহেতু বলটি হাতের মধ্যে স্থির হয়ে যাবে, তাই অন্তিম বেগ হয়ে গেল 0, অর্থাৎ ভি ইকুয়াল টু 0, এবং ক্যাচ ধরার সময় অর্থাৎ টি ইকুয়াল টু 0.2 সেকেন্ড। এগুলোকে সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে এফ ইকুয়াল টু -10 নিউটন, নেগেটিভ চিহ্ন বোঝায় বলের দিক, অর্থাৎ এক্ষেত্রে বলের মান হলো 10 নিউটন। এখন ক্যাচ ধরার সঠিক পদ্ধতিটি দেখা যাক। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যেহেতু হাতটিকে আগের তুলনায় নিচের দিকে বেশি টেনে নেওয়া হলো, তাই ক্যাচ ধরার সময়ের মান বৃদ্ধি পেল। ধরে নিলাম সময় লাগলো 1 সেকেন্ড, বাকি সব রাশির মান একই থাকলে সূত্রানুযায়ী পাওয়া যাবে এফ ইকুয়াল টু -2 নিউটন, নেগেটিভ চিহ্ন বাদ দিলে বলের মান হয় 2 নিউটন, অর্থাৎ প্রথম ক্ষেত্রে বলের মান দ্বিতীয় ক্ষেত্রের বলের মানের 5 গুণ। প্রথম ক্ষেত্রে ক্যাচ ধরার সময় কম হওয়ায় ভরবেগের পরিবর্তনের হার বেড়ে যাবে এবং সাথে সাথে বলের মানও বৃদ্ধি পাবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে ক্যাচ ধরার সময় বেড়ে যাওয়ায় ভরবেগের পরিবর্তনের হার কমে যাবে এবং সাথে সাথে বলের মানও কমে যাবে। এই জন্য ক্রিকেটাররা ক্যাচ ধরার সময় হাতটিকে নিচের দিকে নামিয়ে নেয়। ডেমোনস্ট্রেশনটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। কিন্তু টাটা।